প্রবীণ রাজনীতিবিদ আব্দুস সাত্তার ভূঁইয়া, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সম্প্রতি দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগের পর এবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পদসহ দলীয় পদও ছেড়েছেন আব্দুস সাত্তার ভূঁইয়া। গত বৃহস্পতিবার রাতে দলের চেয়ারপারসনের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী 11 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন প্রবীণ এই নেতা। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি এই 0 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রবীণ রাজনীতিবিদ আব্দুস সাত্তার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ ছাড়ায় ব্রাহ্মণবাড়িয়ায় দলটির অনেক নেতারা মনে করছেন নিজের পদত্যাগ করা আসন থেকে উপনির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি। তাদের ভাষ্য, দল থেকে পদত্যাগের পর তিনি স্বতন্ত্র বা অন্য কোনো দলের মনোনয়ন নিয়ে উপনির্বাচনে প্রার্থী হলে ভুল করবেন। আব্দুস সাত্তার ভূঁইয়ার দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর প্রথম আলোকে বলেন, শারীরিক অসুস্থতার কারণে 4 বছর ধরে তাকে দলীয় কোনো কর্মসূচিতে পাওয়া যাচ্ছে না। কয়েক মাস আগে সরাইলে দলীয় একটি কর্মসূচিতে রুমিন ফারহানা এসেছিলেন। সেই কর্মসূচিতে আব্দুস সাত্তার ভূঁইয়াকে প্রধান অতিথি করা হয়েছিল, কিন্তু তিনি আসেননি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর বলেন, দলীয় কোনো কর্মসূচিতে অনেকদিন ধরেই আব্দুস সাত্তার ভূঁইয়ার উপস্থিতি ছিল না। এখন দল থেকে পদত্যাগ করে যদি স্বতন্ত্র বা অন্য দলের মনোনীত প্রার্থী হন তাহলে ভুল করবেন তিনি, তাকে জনগণ ভোট দেবে না। এটি ধানের শীষের ঘাঁটি, কোনো ব্যক্তির নয়। এর আগে দলীয় পদ ছাড়ার কারণ জানিয়ে আব্দুস সাত্তারের ছেলে মাইনুল হাসান ভূঁইয়া বলেন, গত নির্বাচনের পর থেকে বিএনপি বাবাকে গুরুত্ব দিচ্ছে না, এমনকি কোনো ব্যাপারেই তাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় না। তাই আমাদের কাছে মনে হয়েছে দলীয় কর্মকাণ্ডে থাকার প্রয়োজন নেই। নিজ উপজেলা কমিটি গঠনের ব্যাপারেও তার বাবার পরামর্শ নেওয়া হচ্ছে না বলে জানান তিনি। এছাড়া দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কল করলেও ধরেন না বলে জানান মাইনুল। এ বিষয়ে জেলা বিএনপি আহ্বায়ক জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, আব্দুস সাত্তার ভূঁইয়াকে মুঠোফোনে কল করলে সে ফোন ধরে না, তাহলে কিভাবে তার সঙ্গে পরামর্শ করব? তিনি স্বতন্ত্র বা অন্য যে কোনো দলের হয়ে যদি উপনির্বাচনে অংশ নেন তবে দলের কেউ তার পক্ষে কাজ করবে না।